তিনি এখন টলিউডের একমাত্র মধুবালা। তিনি যেখানেই যাচ্ছেন তাকে সবাই মধুবালা বলেই ডাকছে। ও চিনতে পারলেন না, তিনি ওয়ান অ্যান্ড অনলি সায়ন্তিকা। এবার এই মধুবালাকেই দেখা গেল উত্তর কলকাতার মোস্ট পপুলার স্যালন অ্যাক্ট্রেসের 10 ইয়ার্স সেলিব্রেশনে, যেখানে মধুবালা মানে সায়ন্তিকা ছিল সেই সেলিব্রেশনের ওয়ান অ্যান্ড অনলি সেলিব্রিটি, যার উপস্থিতিতে জমে উঠেছিল অ্যাক্ট্রেসের সেলিব্রেশন। তবে সেই সেলিব্রেশনের নায়িকা সায়ন্তিকাকে দেখা গেল বিলকুল অন্য মুডে, ব্ল্যাক শাড়িতে একদম কুল লুকে দেখা গেল সায়ন্তিকাকে অ্যাক্ট্রেসের সেলিব্রেশনে। কেক তো তিনি কাটলেনই, তার সাথে নিজে হাতে শ্যাম্পেনের বোতলও খুললেন। এমনকি সিটি সিনেমার সামনে দাঁড়িয়ে এক্সাইটেডলি তিনি বললেন, খুব ভালো লাগছে, একেবারে মনে হচ্ছে যে আমার আত্মীয়র অনুষ্ঠানে এসে, অনুষ্ঠান তো সেলিব্রেশন ডেফিনেটলি, 10 বছর অ্যাক্ট্রেসের পেরিয়ে গেছে তারা। আমি চাইবো যে এরকম আরও অনেক 10 বছর আমরা একসাথে সেলিব্রেট করি সবাই। আর একেবারেই আমার নিজেকে এখানে গেস্ট বলে মনে হচ্ছে না, হোস্ট বলে মনে হচ্ছে, যেটা বললাম, কারণ সবাই আমরা ফ্যামিলি ফ্রেন্ড, খুব ক্লোজ। আর আমি, আমার মা, আমরা বাড়ির পরিবারের সবাই অ্যাক্ট্রেসে ট্রিটমেন্ট করাই এবং ঝিমলিদির ওপরে পুরো রেসপন্সিবিলিটি দিয়ে রেখেছি। আর ঝিমলিদি বললে রাগ করতে পারে না, তো সেই কারণের জন্যে খুব ভালো লাগছে এসে। অ্যান্ড আই উইশ দেম অল দ্য লাক অ্যান্ড অল দ্য বেস্ট। এখানেই শেষ না, সামনেই পুজো, তাই পুজোর জন্য এমনকি সারাটা বছর যারা নিজেদেরকে সুন্দর করে রাখতে চান তাদের জন্য স্পেশাল টিপসও দিলেন স্বয়ং টলিউডের মধুবালা। সেটা হচ্ছে খুশি থাকতে হবে, হেলদি থাকতে হবে, নট অনলি এক্সটার্নালি বাট ইন্টার্নালি, আর অনেক ভালোবাসতে হবে মানুষকে। সেই জন্যই বেশি ভালোবাসলে বেশি ভালোবাসা পাওয়া যায়। I'm